শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গত 31 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর। গত 10ই আগস্ট নয়াদিল্লিতে সরকারি বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে প্রণব মুখার্জি মাথায় আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাকে সেনাবাহিনী পরিচালিত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার করোনা ভাইরাস শনাক্ত হয়। এর এক পর্যায়ে কোমায় চলে যান তিনি। প্রায় 2 সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে গত সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1971 সাল থেকেই বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন প্রণব মুখার্জি। তিনি বাংলাদেশের শরণার্থীদের জন্য ছাত্র শিক্ষক নিয়ে কলকাতা থেকে টাকা সংগ্রহ করতেন। সেখানকার ব্যবসায়ীদের কাছ থেকে সাহায্য নিয়ে শরণার্থীদের জন্য বিভিন্ন ক্যাম্পে পাঠাতেন। বাংলাদেশের প্রবাসী সরকারকে ভারতে সমর্থন দানের জন্য 1971 সালের 15ই জুন ভারতের রাজ্যসভায় প্রস্তাব উত্থাপন করেছিলেন প্রণব মুখার্জি। তখন থেকেই তিনি বাংলাদেশের বন্ধু। তিনি তাঁর আত্মজীবনীমূলক সিরিজের প্রথমটি দ্য ড্রামাটিক ডিকেট দ্য ইন্দিরা গান্ধী ইয়ার্সে একটি পুরো অধ্যায় লিখেছিলেন মুক্তিযুদ্ধ দ্য মেকিং অব বাংলাদেশ শিরোনামে। এখানে প্রণব মুখার্জি পাকিস্তান আমলে বাঙালিদের প্রতি শোষণ ও বঞ্চনার চিত্র তুলে ধরেছেন, যেখানে তিনি ভাষা আন্দোলন, 6 দফা, 70-এর নির্বাচন পেরিয়ে কি প্রেক্ষাপটে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং 17 এপ্রিল গঠিত মুজিবনগর সরকার সম্পর্কে বিশদ বর্ণনা করেছেন। 71-এর মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 2013 সালে প্রণব মুখার্জির হাতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দেওয়া হয়। প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত সরকার গত সোমবার 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোক প্রকাশ করতে গিয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রণব মুখার্জির মৃত্যুতে আপনজন হারালো বাংলাদেশ। প্রণববাবুর সঙ্গে বঙ্গবন্ধু পরিবার ও তাঁর ব্যক্তিগত বহু স্মৃতির কথা স্মরণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একজন রাজনীতিবিদ ও বাংলাদেশের পরম বন্ধু হিসেবে প্রণব মুখার্জির অনন্য অবদান কখনো বিস্মৃত হবার নয়। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ভারতে নির্বাসিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রিহানাকে সবসময় সহযোগিতা করেছেন প্রণব মুখার্জি। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। সোমবার এক শোকবার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতি বলেন, প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। 1971 সালে মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির ভূমিকা আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত তৈরিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ভোলার নয়। দীর্ঘদিন কংগ্রেসের শীর্ষ পর্যায়ের নেতা ও কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী থাকার পরে 2012 সালে তিনি ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি পদ ছাড়ার 2 বছর পর 2019 সালে তাকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন দেয়া হয়। বন্ধুরা, দর্পণ পরিবারের পক্ষ থেকে এই মহান নেতার প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। হ্যাঁ বন্ধুরা, এবার আজকের দর্পণের সূচির সঙ্গে হবে কিছুটা জানাজানি। আজকের দর্পণ থেকে একে একে পরিবেশিত হবে এই দিনে কারাগারে রোজে নামচা, ইয়ালাপন, নদী ও জীবন, রম্যক্ষণ এবং আমাদের গান। জানিয়ে দিলাম সূচি পরিচিতি, এবার শোনার অপেক্ষা।
বন্ধুরা, সূচিত জানা হলো, এবার নিবেদনের পালা। আর আজকের প্রথম আয়োজনে শোনাব এই দিনে পর্বটি। এই দিনে ঘটে যাওয়া কিছু তথ্য কথা নিয়ে আজও আমরা শোনাব এই দিনে পর্ব। ১৯১৭ সালের আজকের এই দিনে বিশিষ্ট আইনজীবী, গ্রন্থ রচয়িতা এবং বিদ্যানুরাগী সদাচরণ মিত্র মৃত্যুবরণ করেন। আইন ছিল তাঁর পেশা, আর নেশা ছিল বই পড়া এবং বই লেখা। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিদের একজন। ১৯২০ সালের এই দিনে তিনি অবিভক্ত বাংলার তৎকালীন ঢাকা জেলার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামী অনুশীলন দলের সঙ্গে এবং পরে তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে সংযুক্ত হন। ভিয়েতনামের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা, যিনি পরবর্তীকালে গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন, আর তিনি হলেন হো চি মিন। ১৯৪৫ সালের আজকের এই দিনে হো চি মিন ভিয়েতনামের স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করেন। বিশিষ্ট সাহিত্যিক, সম্পাদক এবং চলিত গদ্যকার প্রমথ চৌধুরী ১৯৪৬ সালের আজকের এই দিনে পরলোক গমন করেন। প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন বাংলাদেশের যশোরে, যিনি ফরাসি এবং ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। প্রমথ চৌধুরী প্রাবন্ধিক এবং সমালোচক হিসেবেও প্রতিষ্ঠিত ছিলেন। সালটা ছিল ১৯৫৮, আর দিনটা ছিল আজকের এই দিন। এই দিনে চীনের পিকিংয়ে প্রথম টেলিভিশন স্টেশন চালু হয়। ওস্তাদ আয়াত আলী খাঁ একজন সঙ্গীত কলাকার হিসেবে পৃথিবী বিখ্যাত হয়ে আছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যাঁকে ১৯৩৫ সালে শান্তিনিকেতনের বিশ্বভারতীর সঙ্গীত শিক্ষক হিসেবে নিযুক্ত করেন, যার সঙ্গীত প্রতিভা সারা বিশ্বে সমাদৃত, সেই ওস্তাদ আয়াত আলী খাঁ ১৯৬৭ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই দিনে পর্বটি আজ এটুকুই। যাবার আগে বলি, দর্পণ বন্ধু, আজ ২রা সেপ্টেম্বর। আজ আপনাদের যাদের জন্মদিন তাদের সবাইকে জানাই দর্পণের পক্ষ থেকে। চলছে মুজিব বর্ষ, তাই এই সময় আমরাও বিশেষভাবে স্মরণ করি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁকে ছাড়া আমরা পেতাম না বাংলাদেশ নামের এই দেশটিকে। এদেশের জন্য তার অবদান এদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। এদেশের জন্য তিনি সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার সবই সহ্য করেছেন, তবুও পিছপা হননি, তবুও অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। তিনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, বারবার অনেকবারই তাঁকে কারাবরণ করতে হয়েছে, আর এই কারাগারে বসেই তিনি লিখেছেন অনেক কথা, যে কথাগুলো আমরা পাই তাঁরই একটি আত্মজীবনীমূলক গ্রন্থ কারাগারের রোজ নামচায়। এবার এই গ্রন্থ থেকেই নির্বাচিত অংশ পড়ে শোনাচ্ছেন খায়রুল আহসান সোহাগ। ১৪ জুন ১৯৬৬, আজ থেকে হাইকোর্টে আমার হেভিয়াস কর্পাস মামলার শুনানি হবে। কি হবে জানি না, অন্যায়ভাবেই আমাকে গ্রেপ্তার করেছে, ডিপিআরএ গ্রেপ্তার চলেছে, ঘাটাইল আওয়ামী লীগ অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ আলী মুক্তারকে গ্রেপ্তার করে ময়মনসিংহ জেলে পাঠাইয়াছে। কাগজে পূর্ব পাকিস্তানের উপর জুলুমের খবর আজ আর ছাপে নাই। ৬ দফা দাবি পেশ করার সাথে সাথে দুনিয়া জানতে পেরেছে বাঙালিদের আঘাত কোথায়, বাঙালিদের রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আত্মপ্রকাশের স্বাধীনতা, এমনকি ব্যক্তিগত স্বাধীনতা কিছুই নাই। ১৯ বৎসর পর্যন্ত চলেছে শোষণ আর লুণ্ঠন, এখন এরা বুঝে ফেলেছে এদের জুলুম করার কায়দা কৌশল, তবে আর বেশি দিন নাই। যদিও জাতি হিসেবে বাঙালি পরশ্রীকাতর জাতি, পরশ্রীকাতরতা দুনিয়ার কোনো ভাষায় খুঁজিয়ে পাওয়া যাবে না একমাত্র বাংলা ভাষা ছাড়া। এটি আমাদের চরিত্রের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ সরকার যেভাবে বাংলাকে শোষণ করেছিল, তার চেয়েও উলঙ্গভাবে পশ্চিম পাকিস্তানি কলোনিয়াল শোষকরা পূর্ব বাংলাকে শোষণ করছে। ইংরেজদের শাসনের সময়ও ইংরেজকে সাহায্য করবার জন্য বাঙালির অভাব হয় নাই, আজ হবে না। তবে যারা ত্যাগ করতে পেরেছে ত্যাগ করে যাক, দুঃখ ও আফসোস করার কোনো দরকার নাই।
বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। প্রচার হচ্ছে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্র থেকে। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক ছাড়াও FM 106 মেগাহার্সে। এই দর্পণ অনুষ্ঠান যাদের মন প্রাণ দখল করে থাকে তারা আমাদেরকে লিখে থাকেন ইমেইলের মাধ্যমে। যে লেখাগুলো চিঠির বিকল্প হিসেবেই আমাদের কাছে আসে, আমরাও দর্পণের ভালো মন্দ সম্পর্কে ভালো মতো জানতে পারি এবং আমরাও সেই মতো ইমেইলের উত্তর শোনাতে চেষ্টা করি। তাহলে এবার শুরু করি আজকের ইয়ালাপন পর্ব। এই ইয়ালাপন পর্ব গ্রন্থনা করেছেন তামান্না সিদ্দিকী। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকের ই আলাপনে। প্রতি সপ্তাহের এই দিনটি ঘুরে আসলেই মনের মাঝে এক অন্যরকম ভালো লাগা কাজ করে, কারণ আমাদের শ্রোতা বন্ধুদের নানান কথার মাঝে আমরা এই দিন যেন হারিয়ে যাই। আর জানি প্রতি সপ্তাহের এই দিনটির জন্য আমাদের শ্রোতা বন্ধুরা মনের মাঝে ভিন্ন এক আনন্দ নিয়ে অপেক্ষায় থাকেন। তো সেই আনন্দকে বাড়িয়ে দিতে চলে যাচ্ছি এবার সরাসরি বন্ধুদের পাঠানো ইমেইলের কথায়। আজকে প্রথম ইমেইলটা করেছেন নুরুল ইসলাম নির্জন ইমামগঞ্জ ভোলা থেকে। লিখেছেন, সকালবেলার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, যা আমার বিনোদনের চাহিদা মিটিয়ে থাকে, সেই সাথে শুনতে পাই জানা অজানা বিভিন্ন তথ্য। গত 25 আগস্ট শ্রমকণ্ঠ পর্বে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার কাগজের তৈরি ফুল বিক্রেতার সাক্ষাৎকার শুনে বেশ ভালোই লাগলো। গ্রামীণ জীবন পর্বে বাদ্যযন্ত্র একতারা নিয়ে বিভিন্ন জানা অজানা তথ্য জানতে পারলাম। সেই সাথে উৎসবে বাংলাদেশ পর্বে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কনসার্ট মেলা নিয়ে শুনেছি বিভিন্ন জানা অজানা তথ্য। পরিশেষে গুণী শিল্পী সুবীর নন্দীর কণ্ঠে দেশাত্মবোধক গানটি ছিল অসাধারণ। আমি আগামীতে নদী ও জীবন পর্বে নাফ নদী সম্পর্কে, কৃষ্টি কথা পর্বে বগুড়া জেলা সম্পর্কে এবং রূপালী সংস্কৃতি পর্বে ভেজা চোখ ছবি সম্পর্কে জানতে চাই। আমরাও চাই নানান আয়োজনের মাধ্যমে আপনাদের মনে ভালো লাগার প্রশান্তি দিতে, তাই আপনাদের ভালো লাগার কথাগুলো জেনে ভীষণ ভালো লাগে আমাদের। আপনার অনুরোধ কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, তবে ইতোমধ্যেই নাফ নদী নিয়ে প্রতিবেদন প্রচার হয়েছে। আগামীতে আবারও তা প্রচারের চেষ্টা থাকবে। মেইলের জন্য ধন্যবাদ। পরের মেইলটি করেছেন মানিক মাহমুদ রায়াপুর দক্ষিণপাড়া রাজশাহী থেকে। লিখেছেন, গত 12 আগস্ট দর্পণের প্রায় সকল পরিবেশনা খুব ভালো লেগেছে, বিশেষ করে কাজী সাইফুল ইসলামের গ্রন্থনায় নদী ও জীবন পর্বে লৌহজং নদী নিয়ে প্রতিবেদনটি আমার কাছে খুব ভালো লেগেছে এবং এখান থেকে অনেক অজানা তথ্য জানতে পেরেছি। ইয়ালাপন পর্বের ইমেইলের জবাবদানও অনেক ভালো ছিল। এছাড়াও 14 আগস্ট শুক্রবারের পরিবেশনা আমার বেশ ভালো লেগেছে, বিশেষ করে ক্যাম্পাস কথা পর্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে প্রতিবেদন চমৎকার ছিল। তবে এই প্রতিবেদনটি খুব ছোট হওয়ায় খুব বেশি তৃপ্তি পেলাম না, আর একটু বিস্তারিত হলে ভালো হতো। আর পরিচয় কবিতার আবৃত্তিও ভালো লেগেছে। আমি ক্যাম্পাস কথা পর্বে রূপগঞ্জ নারায়ণগঞ্জের মুড়াপাড়া সরকারি কলেজ সম্পর্কে প্রতিবেদন শুনতে চাই। আপনার ভালো লাগার কথাগুলো জেনে আমাদের যেমন ভালো লাগলো, একইভাবে আপনার আয়োজন সম্পর্কিত মতামত জেনেও ভালো লাগলো। আগামীতে সেদিকে লক্ষ্য রাখা হবে। মেইলের জন্য আপনাকে ধন্যবাদ, আর আপনার অনুরোধ কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে। মোহাম্মদ আসাদুজ্জামান সুজন খালিশপুর খুলনা থেকে লিখেছেন, প্রাণের এক আয়োজনের নাম দর্পণ ম্যাগাজিন, যার প্রতিটি আয়োজন আমার মন ছুঁয়ে যায়। প্রতিদিনের সকালটা আমার আরও সুন্দর করে তোলে এই ম্যাগাজিনটি। আমি নিয়মিত সাথে আছি অনিন্দ সুন্দর এই আয়োজনের, আর সাথে এখন রেডিও সেট না থাকলেও প্রিয় ম্যাগাজিন শুনতে আর আটকায় না। বেতারের ওয়েবসাইট বা ফেসবুক লাইভে শুনতে পারি আমার এই প্রিয় আয়োজনটি। সে আমি যেখানেই যাই না কেন নিয়মিতই শুনতে পারি এই অনিন্দ সুন্দর অনুষ্ঠানটি। তাই হাজারো ধন্যবাদ জানাই বেতার কর্তৃপক্ষকে। আমি রূপালী সংস্কৃতি পর্বে সহযাত্রী ছায়াছবি নিয়ে প্রতিবেদন এবং নদী ও জীবন পর্বে টাঙ্গাইলের ঝিনাই নদী সম্পর্কে শুনতে চাই। ঝিনাই নদী, বাহ, চমৎকার নাম তো। আগে কখনো আমি এই নাম শুনেছি বলে মনে পড়ে না। বাপ্পি, তুমি কি শুনেছ? আমাদের দেশে তো অনেক নদী আছে, অনেক হাজারো নদী তুমি বলতে পারো। কত সুন্দর ছোট ছোট নদী আছে, হতেও পারে ঝিনাই নদী আছে। হতেই পারে, এবং আসলে বন্ধু আপনার সাথে সাথে এই নদী সম্পর্কে জানার ইচ্ছে আমরাও রাখছি। দেখা যাক এখন কবে তা শুনতে পাই। আর হ্যাঁ, আমরা তো চাই আপনাদের কাছে সহজেই বেতারের অনুষ্ঠানগুলো পৌঁছে দিতে, আর সে লক্ষ্যেই বেতারের ওয়েবসাইট এবং ইউটিউবের সংযোজন। এগুলি যে আপনাদের কাজে লাগছে এবং ভালো লাগছে তা জেনে আমাদেরও ভালো লাগলো। আশা রাখি এভাবে আমরা আরও অনেক শ্রোতার কাছেই পৌঁছাতে পারব। মেইলের জন্য ধন্যবাদ। গত 19 তারিখ প্রচারিত দর্পণের সকল আয়োজন মন ছুঁয়ে গেছে, বিশেষ করে নদী ও জীবন পর্বে দিনাজপুরের পূর্ণভবা নদীর গতি প্রকৃতি, নদী পাড়ের মানুষের
জীবনধারা, কর্মচঞ্চলতা ও জীবিকা নির্বাহ সম্পর্কে তথ্যপূর্ণ প্রতিবেদন অনেক ভালো লেগেছে। ওই দিনের আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল শ্রোতাদের ইমেইলের জবাবের আসর ই আলাপন, যা মনে অন্যরকম শিহরণ জাগায় এবং কখনো মিস করি না। তবে সবচেয়ে খারাপ লেগেছে, আমাদের গান পর্বে এসে প্রিয় শিল্পীর গানটি শুরু হতে না হতেই শেষ হয়ে গেল। অসম্পূর্ণ গান বাজানো হয় কেন? আমি নদী ও জীবন পর্বে সুতিয়া নদী সম্পর্কে প্রতিবেদন শুনতে চাই। রূপালী সংস্কৃতি পর্বে কিয়ামত থেকে কিয়ামত ছবির প্রতিবেদন ও আমাদের গান পর্বে শিল্পী শাম্মী আখতারের গাওয়া ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না গানটি শুনতে চাই। আর এমনই কথামালার সাথে এতগুলো অনুরোধ জানিয়ে মেলটি করেছেন শাহজালাল হাজারি কুয়েত থেকে। কিছু কিছু দিন প্রাসঙ্গিক কথা হয়তো বেশি থাকে, যা কমিয়ে বললে ঠিক পরিপূর্ণতা পায় না। কিছু কিছু দিন আপনাদের ইমেল বা চিঠির আধিক্য থাকে, তাই সেই পর্বগুলোতে একটু সময় বেশি দেয়া হয়। আর এসবের হিসেবে শেষ অংশের গানটা কখনো কখনো একটু ছোট করেই শোনাতে হয়। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। মেইলের জন্য ধন্যবাদ, আর আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে। মোহাম্মদ রুহুল আমিন করিমনগর জয়পুরহাট থেকে লিখেছেন, দীর্ঘ কয়েক মাস পর প্রিয় দর্পণ শুনলাম। রূপালী সংস্কৃতি পর্বে সাইদা জান্নাত বাঁধন আপুর প্রাণবন্ত উপস্থাপনায় দহন ছায়াছবির কাহিনী সংলাপ শুনে ভীষণ রকম ভালো লেগেছে। অপূর্ব বাংলা পর্বে সিলেটে অবস্থিত ইকো পার্ক সম্পর্কিত প্রতিবেদনটি শুনতে শুনতে বাস্তবে যেন হারিয়ে গেলাম সেই সৌন্দর্যমণ্ডিত ইকো পার্কে। সত্যি এমন চমকপ্রদ উপস্থাপনা যেন আমাকে নিয়ে গিয়েছিল সেই সৌন্দর্যের ঠিকানায়। সুন্দর অনুষ্ঠান উপহার দেবার জন্য দর্পণ কর্তৃপক্ষকে জানাই প্রাণাধিক ধন্যবাদ। এমন অনুষ্ঠান বারবার শুনতে চাই, তাই তো এমন পর্বগুলো কখনো যেন বাদ না পড়ে সেই অনুরোধটুকু রেখে গেলাম। মেইলের জন্য ধন্যবাদ বন্ধু, তবে কোনো পর্ব বাদ পড়বে না সেই ওয়াদা করতে পারছি না, কেননা সময়ের পরিবর্তনে অনুষ্ঠানের বৈচিত্র্য আনতে অনেক কিছুই পরিবর্তন করা হয়। তবে কথা দিতে পারি যে পুরনো পর্ব বাদ দিয়ে নতুন পর্ব সংযোজনের মাধ্যমে পরিবর্তন আসলে সেটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগাকে বাড়িয়েই তুলবে। মোহাম্মদ আনারুল ইসলাম উত্তর চব্বিশ পরগনা ভারত থেকে পরবর্তী মেইলটি পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, গত 11 আগস্ট প্রচারিত দর্পণ শুনলাম। সেদিনের শ্রমকণ্ঠ পর্বে একজন রিক্সা চালকের সাক্ষাৎকার শুনে ভালো লাগলো। গ্রামীণ জীবন পর্বে হাত পাখা নিয়ে প্রতিবেদন আমাকে মুগ্ধ করেছে। বৃষ্টি নিয়েও যে উৎসব হয়, উৎসবে বাংলাদেশ পর্বটি না শুনলে জানতেই পারতাম না। বাণী ও সুরে আমার দেশ পর্বে সাবিনা ইয়াসমিনের কণ্ঠের গানটি ছিল চমৎকার। এরপর গত 19 ও 20 তারিখের আয়োজনও ভালো লেগেছে জানিয়ে তিনি নদী ও জীবন পর্বে সিলেটের সুরমা নদী নিয়ে প্রতিবেদন, তারার সাথে কিছুক্ষণ পর্বে তানিয়া আহমেদের সাক্ষাৎকার এবং শ্রমকণ্ঠ পর্বে একজন ভ্যান চালকের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন। বন্ধু, আপনার অনুরোধ কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে, মেইলের জন্য আপনাকে ধন্যবাদ। আরিফ মাহমুদ পরশ ডুমুদিয়া গাজীপুর থেকে লিখেছেন, বরাবরই আমার ভালো লাগা এবং ভালোবাসার অনুষ্ঠানের নাম হলো দর্পণ। প্রতিটি সকালকে রাঙিয়ে তুলতে একমাত্র দর্পণই আমার ভরসা। গত 13 তারিখের দর্পণের সকল আয়োজনগুলো মন দিয়ে শুনলাম। সবচেয়ে বেশি ভালো লাগলো তার সাথে কিছুক্ষণ পর্বে নাট্য অভিনেতা আবুল হায়াতের জীবনের নানান অজানা কথা। এই পর্বে আমি নাট্য অভিনেতা জাহিদ হাসানের সাক্ষাৎকার শুনতে চাই। ওই দিনের পাহাড় ও প্রকৃতি পর্বে কোনো পাহাড়ের আলোচনা করা হয়েছে? কোন পাহাড়ের আলোচনা করা হয়েছে? কারিগরি ত্রুটির কারণে শুনতে পেলাম না, আশা করছি জানাবেন। সেদিন বলা হয়েছিল আরণ্যক পাহাড় ও তন্দু ঝর্ণার কথা। যদিও আমাদের এদিকে কোনো কারিগরি ত্রুটি ছিল না, তবুও আপনি শুনতে পাননি জেনে আমরা আন্তরিকভাবে দুঃখিত। মেইলের জন্য ধন্যবাদ, আর অনুরোধ কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়েছে। গত 12, 13, 16 ও 17 তারিখের আয়োজন ভালো লেগেছে জানিয়ে ফকির শফিক হাসান টুটুল ভাঙ্গা ফরিদপুর থেকে লিখেছেন, জীবনের আঁকা বাঁকা পথে চলতে চলতে যখন হাঁপিয়ে উঠি তখন নাটোরের বনলতা সেনের মতোই দুর্দণ্ড শান্তির পরশ দিয়ে থাকে আর নতুন করে পথ চলতে সাহায্য করে সকালে প্রিয় দর্পণ ম্যাগাজিন। এজন্যই প্রিয় দর্পণ আমার বেঁচে থাকার অন্যতম অনুপ্রেরণা। শুভেচ্ছা সহ নিরন্তর ভালোবাসা আপনাদের সবার তরে। বাহ, চমৎকার, আপনার প্রতিও রইল অনেক অনেক কৃতজ্ঞ এবং ভালোবাসা। সময় বলছে এবার একটু ছুটতে হবে আমাদের, তাই কি পর্বে যাব তোমার না? চাঁদপুর সরকারি কলেজ সম্পর্কে এবং কৃষ্টি কথা পর্বে শরীয়তপুর জেলা সম্পর্কে জানতে চেয়েছেন শাহাবুদ্দিন বালারহাট শরীয়তপুর থেকে। নদী ও জীবন পর্বে আত্রাই নদী সম্পর্কে শুনতে চেয়েছেন মোহাম্মদ আজগার আলী মণ্ডল ফুলবাড়ি মাগুরা থেকে এবং শফিকুল ইসলাম বাগমারা রাজশাহী থেকে। আলী আহমেদ আরিফ সাপাহার নওগাঁ থেকে 20 আগস্টের আয়োজন ভালো লেগেছে জানিয়ে নদী ও জীবন পর্বে হাকালুকি হাওর সম্পর্কে জানতে চেয়েছেন। মোহাম্মদ জহুরুল রায়হান হরিশপুর ঝিনাইদহ থেকে ক্যাম্পাস কথা পর্বে হরিণাকুণ্ড উপজেলা লালন
বিরসা সরকারি কলেজ সম্পর্কে জানতে চেয়েছেন। শ্রী দীপক চক্রবর্তী হাজরাডাঙ্গা পঞ্চগড় থেকে কণ্ঠশিল্পী আগুনের সাক্ষাৎকার আর পঞ্চগড় জেলার মহারাজা দেখি সম্পর্কে শুনতে চেয়েছেন। মোহাম্মদ আব্দুর রহমান বিষয় সাউরাল রাজবাড়ি থেকে ইতিহাস ছবির পর্যালোচনা শুনতে চেয়েছেন। গত 13 আগস্ট প্রচারিত তারার সাথে কিছুক্ষণ পর্বে অভিনেতা আবুল হায়াতের সাক্ষাৎকার দারুণ লেগেছে জানিয়ে অভিনেতা এটিএম শামসুজ্জামানের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে। গত 13 ও 23 তারিখের দর্পণ বেশ ভালো লেগেছে জানিয়েছেন মোহাম্মদ সোহাগ ব্যাপারী গান্দাছে কুমিল্লা থেকে। গত 18 তারিখের আয়োজন ভীষণ ভালো লেগেছে জানিয়েছেন মোহাম্মদুল্লাহ উত্তর গবুরিয়া কিশোরগঞ্জ থেকে। মোহাম্মদ মিজানুর রহমান মিজান মনিরামপুর যশোর থেকে নদী ও জীবন পর্বে কপোতাক্ষ নদ সম্পর্কে এবং আমাদের গান পর্বে জাফর ইকবালের কণ্ঠে একটি গান শুনতে চেয়েছেন। অভিনেত্রী মেহজাবিনের সাক্ষাৎকার প্রচারের অনুরোধ করেছেন ফয়সাল আহমেদ শিপন ঘোড়াদাইয়ের গোপালগঞ্জ থেকে। পাহাড় ও প্রকৃতি পর্বে বান্দরবানের ঢাকা চাকা হাসুং পর্বত নিয়ে পরিবেশনে এবং কৃষ্টি কথায় নীলফামারী জেলার পরিচিতি ইতিহাস ও ঐতিহাসিক নিদর্শন নিয়ে আলোচনায় অনেক তথ্য জানতে পেরে ভালো লেগেছে জানিয়েছেন ধীরেন বসাক নদিয়া ভারত থেকে। গত 21 আগস্ট প্রচারিত ক্যাম্পাস কথা পর্বে শরীয়তপুর সরকারি কলেজ নিয়ে প্রতিবেদনটি অনেক ভালো লেগেছে জানিয়ে এই পর্বে ক্যাডেট কলেজ নিয়ে প্রতিবেদন প্রচারের অনুরোধ করেছেন আফিয়া আহমেদ ঢাকার উত্তরা থেকে। শ্রোতা বন্ধুরা, মেইলের জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, আশা করি সেগুলো বিবেচনায় থাকবে। তো আজ আর কথা নয়, এবার ই আলাপন থেকে বিদায়ের পালা। আর তাই বিদায় বেলায় জানিয়ে দিচ্ছি আমাদের কাছে ইমেল করার ঠিকানাটি হচ্ছে ealapon@gmail.com। একবার একটু বানান করে বলো। হ্যাঁ, বলে দিচ্ছি ealapon@gmail.com। বুধবারের দর্পণের এক নিয়মিত পরিবেশনা নদী ও জীবন শীর্ষক আয়োজন। এই আয়োজনে আমরা নদীকে কেন্দ্র করে প্রাসঙ্গিক অনেক কথাই শুনিয়ে থাকি, যে কথাগুলো আমাদেরকে নদীকেন্দ্রিক অর্থনৈতিক জীবনধারা সম্পর্কে অবহিত করে। আমরা নদীর অতীতকে জানতে পারি, জানতে পারি বর্তমানকে। নদী ও জীবন পর্বটি গ্রন্থনা করেছেন সাদিয়া তাসনিম, আর নিবেদনে থাকছেন মাহফুজা আক্তার সুমি। প্রিয় শ্রোতা, নদী ও জীবনের আজকের নদী মহানন্দা। মহানন্দা নদী হল বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত নদী এবং গঙ্গা নদীর একমাত্র উপনদী। এই নদী চাঁপাইনবাবগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর জন্য গৌড়ের রাজধানীর কিছু অংশ এই স্থানে অবস্থিত ছিল, ফলে এই নদীর জন্য শহরটি হয়ে ওঠে গুরুত্বপূর্ণ একটি স্থান। মহানন্দা নদী উৎপন্ন হয়েছে দার্জিলিং জেলার অংশে। এই নদী নেপালের দক্ষিণ পশ্চিমস্থ হিমালয় থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে কার্সিয়াং এবং শিলিগুড়ি দিয়ে অতিক্রম করে বাংলাদেশের তেঁতুলিয়াতে প্রবেশ করে এবং এটি আবার ভারতের পশ্চিমবঙ্গের পূর্ণিয়া ও মালদহ জেলার ভেতর দিয়ে প্রবেশ করে দক্ষিণ পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়ে ভোলারহাটের কাছ দিয়ে পুনরায় বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করেছে। মহানন্দা নদী বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার শহরকে বাম তীরে রেখে গোদাগাড়ির স্থানে যেয়ে পদ্মা নদীর মধ্যে পতিত হয়েছে। বৃষ্টির পানি হল মহানন্দা নদীর প্রধান উৎস। এজন্য শুকনো মৌসুমে অর্থাৎ গ্রীষ্ম বা গরমের সময় এবং শীতকালে এই নদীর পানি অনেক কমে যায়, কিন্তু আবার বর্ষাকালে অনেক বৃষ্টির ফলে নদীর পানি অনেক বেড়ে যায় এবং বন্যা দেখা দেয় অনেক সময়ই। এ সময় দুকুল পানিতে ভরে যায়। মহানন্দা নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 360 কিলোমিটার বা 224 মাইল এবং গড় প্রস্থ হল 460 মিটার। এর মধ্যে বাংলাদেশে এই নদীর দৈর্ঘ্য প্রায় 36 কিলোমিটার। মহানন্দা নদীর প্রকৃতি সর্পিলাকার। উইলিয়াম উইলসন হান্টারের 1876 সালে করা জরিপ থেকে জানা যায় মহানন্দা নদী অনেক আগে একটি প্রশস্ত এবং গভীর নদী হিসেবে পরিচিত ছিল। এই নদীর উপর দিয়ে বড় বড় মালবাহী নৌকা চলাচল করত। এই নদীর একটি বিশেষত্ব হল চলার সময় এই নদী কোনো উপনদী গ্রহণ করেনি, এমনকি এই নদী কোনো শাখাও বের হয়নি। এটি আসলে আগের ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হতো। একসময় কৌশিকী নদী ও মহানন্দা নদী করতোয়া নদীর সাথে মিলিত হয়েছিল এবং একটি সীমারেখা তৈরি করেছিল উত্তর ও দক্ষিণ পারের মানুষের মধ্যে। বন্ধুরা, অনেক কিছু শোনা হলো, জানা হলো অনেক তথ্য। এবার একটু হাসাতে চাই। হ্যাঁ, যাব কৌতুক পরিবেশনায়। কৌতুক পরিবেশন করছেন সাবিকুন্নাহার মুন্না। মানুষ টেকনোলজি ব্যবহার করছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে,
এই টেকনোলজি যদি আমাদের প্রাণীকুল ব্যবহার করত, তাহলে কি হতো? মানুষের মতন অসম প্রেম হতো, অর্থাৎ বাঘের সাথে হরিণের প্রেম হয়ে যেত। তো আমার ভাগনা কাব্য, কাব্যকে স্কুলে ভর্তি করা হয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল। তো একদিন আমি কাব্যর কাছে গেলাম, গিয়ে বললাম, কাব্য, তুমি কি খুব ভালো ইংরেজি বলতে পারো? বললো, ইয়েস। আমি বললাম, আচ্ছা বলো তো ইংরেজিতে মাকে কি বলে? তো বললো, মাম। বললাম, ভালো, তো ছোট খালা আর বড় খালাকে ইংরেজিতে কি বলে? তখন সে বলল, বড় খালাকে বলে ম্যাক্সিমাম আর ছোট খালাকে বলে মিনিমাম। এক রেস্টুরেন্টে খেতে গেছি, ঠিক এমন সময় আরও একটি লোক হন্তধন্ত হয়ে রেস্টুরেন্টে ঢুকলেন। তিনি রেস্টুরেন্টে ঢুকেই কেমন একটা তুল কালাম কাণ্ড ঘটিয়ে ফেললেন, বারবার শুধু ওয়েটারকে ডাকছেন আর বলছেন, এই ওয়েটার যাও এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে আসো। ওয়েটার হাসি মুখে গেল, আবার ওয়েটারকে ডেকে বলছেন, হেই এত বাড়াইছো কিসের জন্য, যাও এসির পাওয়ার কমাই দিয়ে আসো। ওয়েটার আবার হাসি মুখে সে কাজটি করছে। তো বারবার তিনি এসির পাওয়ার বাড়াতে বলছেন, এসির পাওয়ার কমাতে বলছেন, ওয়েটার নির্বিকারভাবে হেসে সেটা করে যাচ্ছে। এটা দেখে আমি ওয়েটারকে আমার কাছে ডাকলাম, ডেকে বললাম, এই ভাই, এই এই লোকটা বারবার আপনাকে ডিস্টার্ব করছে আর বলছে এসির পাওয়ার বাড়াও এসির পাওয়ার কমাও, আর আপনি হাসি মুখে সব সহ্য করে যাচ্ছেন, আপনার কি একটু বিরক্ত লাগছে না? এটা শুনে ওয়েটার আরও হেসে বলল, না ম্যাডাম আমার মোটেই বিরক্ত লাগতে আসে না, আমার খুবই আনন্দ লাগতে আসে। আমি বললাম, এখানে আনন্দ লাগার কি আছে? আসলে ম্যাডাম আমাদের রেস্টুরেন্টে তো কোনো এসিই নাই। কথা হলো, কথার ছন্দে হাসাও হলো, আর এবার সেই ছন্দের সাথে সুরের মিশেলে গানের হাত ধরে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। যাবার আগে শ্রোতাবন্ধু সবাইকে বলি, আমাদের আশেপাশে বন্যার্ত যারা আছেন, আসুন তাদের দিকে আমাদের সাহায্যের হাতকে সম্প্রসারিত করি, কারণ মানব সেবা একটি মহৎ গুণ। আর বন্ধুরা, বিদায় বেলা জানিয়ে দিতে চাই, আজকে দর্পণ গ্রন্থনায় ছিলেন রাজিদুল ইসলাম দিরাজ, উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী এবং আমি আহসান হাবিব বাপ্পি, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল, এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন। আজকের দিনটি হোক আগামীর পর্ব, সবার জন্য রইল শুভকামনা।